জনপ্রিয় এবং কণ্ঠশিল্পী আমার সিফার করে বিরোধী জানি তো অভিযোগ, সেই অভিযোগের কোনো সুনির্দিষ্টতা ছিল না, এজাহারের কোনো সুনির্দিষ্টতা ছিল না, কোনো সুনির্দিষ্টতা ছিল না। আমরা সেটা আদালতের সামনে উপস্থাপন করেছি, মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে ওনার বিরোধী যে 5 দিনের আয়োগ সাহেব 5 দিনের রিমান্ড চেয়েছিলেন সেই রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন, এবং যেহেতু এটা এবং ওনার পক্ষে আমরা জামিন চেয়েছিলাম আজকে জামিনের আবেদনটা নামঞ্জুর করে অর্থাৎ উভয় আবেদন নামঞ্জুর করেছে। ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনীত হয়েছে সেই অভিযোগের কোনো সুনির্দিষ্টতা নাই, সুনির্দিষ্টতা না। অভিযোগটা কী ছিল, মূল অভিযোগটা কী ছিল? অভিযোগটা ছিল যে উনি শফিক সাহেব তিনি মামলার ওনার গান হচ্ছে কপিরাইট করে সেগুলো উনি পাবলিশ করেছেন, এগুলো আদৌ কোনো ভিত্তি নাই। আরে ভাই মোবাইল, আপনি মোবাইল ছাড়েন না।